নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 11 মে 2020, হ্যাঁ বন্ধুরা, এই 11 মে 2020 তারিখ থেকে 4 মাস 20 দিন পর্যন্ত শনির বক্র দৃষ্টি ফলে এই 7টি রাশির কপাল খুলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তার মধ্যে আপনি পড়ছেন না তো, সেটা জানতে ভিডিওটি পুরো দেখুন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। কোন কোন রাশি ভালো হতে চলেছে আমি ভিডিওতে বলতে চলেছি, তার আগে বক্র দৃষ্টিটা কি সেটা আমি আপনাদেরকে বোঝাতে চলেছি। দেখুন, আমি আপনাকে একটি ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, পিছন থেকে কোনো একটা আওয়াজ পেলেন, কোনো কিছু পড়ে যাওয়া হোক, ভেঙে যাওয়া হোক, বা কোনো ধাক্কা লাগা হোক, বা কোনো একটা কোনো ঠুং ঠাং কোনো একটা আওয়াজ পেলেন, তো আপনি কী করবেন? আপনি নিশ্চয়ই পিছনে ঘুরে দেখবেন, তো সেই রকম শনির ঘুরে দেখাটাকেই বলছে বক্রি। আমরা সকলে শনি গ্রহকে কিন্তু খুব ভয় পাই। কারণ তার দৃষ্টিতে ধ্বংস হয়ে যায়, কিন্তু আবার সুদৃষ্টিতে বিপুল পরিমাণ অর্থ আছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ভাবতে পারবেন না এত পরিমাণে অর্থ আপনি পাবেন যদি আপনার শনিগ্রহ ভালো থাকে। আর এই রাশিগুলোর যেগুলোর কথা বলবো সেগুলোর তো ভালো হবেই। আর যদি আপনার ব্যক্তিগত ছকে রাশিচক্রে যদি শনিগ্রহ যদি তুঙ্গস্থ থেকে যায়, তাহলে তো সোনায় সুয়াগা একদম, আমি লিখে দিতে পারি আপনাদেরকে। তো এই শনিগ্রহ যাদের খারাপ থাকে তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যায়, মানে তাদের জীবনটা মানে বেঁচে থেকেও মরার মতো পজিশন হয়ে যায়। তাই আমরা সকলে শনিগ্রহকে ভয় পাই, কিন্তু আমাদের কিছু কর্মদোষ থাকে যার জন্য কিন্তু আমরা প্রতিটি কাজে বাধাপ্রাপ্ত হয়। শুধু গ্রহ নয়, কিছুটা আমাদের কর্মদোষও থাকে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেটির নাম জীবনজয়ী, সেই চ্যানেলটি আপনারা এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ আমি ওখানে যে ভিডিওগুলো দিই সেই ভিডিওগুলি হচ্ছে মোটিভেশনাল, আর এই ভিডিওগুলো যদি আপনারা ওয়াচ করেন তাহলে আপনারা ভালো সময় কিংবা খারাপ সময় উভয় সময়ে সঠিক ডিসিশন নিতে পারবেন এবং মানুষ চিনতেও পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব। তাই এখনই জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো আপনাদেরকে এক এক করে এবার জানিয়ে দিই কোন কোন রাশির খুবই ভালো হতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, মীন রাশি জাতক ও জাতিকার খুবই পরিমাণে ভালো হতে চলেছে, মানে আপনাদের অর্থনৈতিক বলুন, পারিবারিক ক্ষেত্র বলুন, চাকরি ক্ষেত্র বলুন, বিবাহ ক্ষেত্র বলুন, সমস্ত দিক থেকেই আপনাদের ভালো হতে চলেছে। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মকর রাশির জাতক ও জাতিকাদেরও খুবই পরিমাণে ভালো হতে চলেছে। আপনারাও আর্থিক দিক থেকে অনেকখানি স্ট্রং হবেন। আপনাদের যদি কোনো রোগ থাকে, শরীরের যদি কোনো প্রবলেম থাকে, সেগুলি থেকে আপনারা রিলিফ পাবেন। এছাড়াও যদি আপনার মামলা মোকদ্দমা চলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। এরপরের রাশিটির যে কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, ধনু রাশির জাতক ও জাতিকাদেরও কিন্তু খুবই ভালো হতে চলেছে এই 4 মাস 20 দিনের মধ্যে। আপনারাও অ্যাসেট কিনতে পারেন, আপনারাও গাড়ি কিনতে পারেন, আপনারাও বাড়ি করতে পারেন, কারণ শনি এই সব জিনিস কিন্তু খুবই দেখায়। গাড়ি, বাড়ি, অ্যাসেট, এগুলোই শনি গ্রহ যদি আপনার ছকে যদি ভালো পজিশনে থেকে যায় তাহলে তো মানে সোনায় সোহাগা, আমি তো বলেই দিলাম। আর যদি খারাপ পজিশনে থাকে তাও কিন্তু আপনারা ভালো ফল পাবেনই পাবেন, 50% পাবেন, কিন্তু পাবেন, এতটুকু আমি বলতে পারি। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশির জাতক ও জাতিকাদেরও খুবই ভালো হতে চলেছে এই 4 মাস 20 দিন। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরও বিবাহ, অর্থ এবং দাম্পত্য জীবনে সুখ এবং পারিবারিক জীবনে সুখ, চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে চলেছে। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা,
কন্যা রাশির জাতক ও জাতিকাদেরও কিন্তু খুবই ভালো হতে চলেছে। প্রিভিয়াস যে কথাগুলি বললাম, ব্যবসা, চাকরি এবং অর্থনৈতিক এবং বিবাহ এবং সন্তানের ক্ষেত্রটাও খুব ভালো রয়েছে এই কন্যা রাশির জাতক ও জাতিকার। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশির জাতক ও জাতিকাদেরও কিন্তু খুবই ভালো হতে চলেছে। আপনারাও এই 4 মাস 20 দিনের মধ্যে অনেক কিছুই অ্যাচিভ করে নিতে পারবেন, এটি আমি দায়িত্ব নিয়ে বলছি। আর আপনার জন্মছকে যদি শনি তুঙ্গস্থ থাকে না, তাহলে তো আর কিছু বলারই নেই। আর যদি তুঙ্গস্থ নাও থাকে, শনি যদি খারাপ পজিশনও থাকে, তাও কিন্তু আপনারা কিন্তু ফল পেতেই চলেছেন। এই সময়ের মধ্যে আপনারা গাড়ি, বাড়ি এবং চাকরি বিশেষ করে পেতে চলেছেন এবং ভালো পজিশনে চাকরি পেতে চলেছেন। এরপরে যে শেষ রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকাদেরও এই 4 মাস 20 দিনের মধ্যে আপনাদেরও আমূল পরিবর্তন হতে চলেছে। আপনাদেরও অর্থনৈতিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে এবং পারিবারিক দিক থেকে সব দিক থেকে উন্নতি সাধন করতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।